মাসে ঘর করি বাড়াইলো আর বৈশাখে ঝড়ে ঘরে রিগি উড়ে যাওয়ার পরে এই জবত ভর ঘর কেউ সারুনি আসে লোকজন আসে আপনাদের মতন আসে এসে দেখি চল যায় হাজারা খাতুন এই জায়গার নাম পাগলা গোবিনাথপুর মালিহাদ ইউনিয়ন মালিহাদ ইউনিয়ন পাগলা গোবিনাথপুর গোপিনাথপুর আচ্ছা এটা তো হচ্ছে আবাসিক প্রকল্প না হ্যাঁ এটা আবাসিক প্রকল্প এটা সরকার থেকে তো এখানে অনেক জায়গা দেখছি আবাসিক ভাবে তো বাড়ি ঘর করে দেওয়া হয়েছে বাড়ি ঘর বেশি জুত করে কইছিল মানে যে খালি সিমেন্ট কম দিছিল বালি বেশি দিছিল আপনি বলতে চাচ্ছেন এখানে যে বাড়িগুলো করছে এগুলোতে সিমেন্ট কম দেয়া বালি বেশি দেয়া জি এখানে কি এখন কেউ থাকে না থাকে না এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখছি জি এখানে তিন ঘর লোক আমরা রয়েছে এখন এখানে আপনারা তিন ঘর লোক রয়েছে লোক আছেন জি এখানে মোট কতজন ঘর থাকতে পারবে কতটা ঘর করা আছে কতটা পরিবার থাকতে পারবে এখানে 60টি পরিবার থাকতে পারবে এখানে 12টা ব্যারাক 60টি ঘর 12টা ব্যারাক 60টি ঘর জি এখানে আপনাদের মোট সদস্য এখন কয়জন আছেন এখানে আমরা সদস্য এখন তিনজন তিনটা পরিবার না তিনজন তিনটি পরিবার রয়েছে তিনটা পরিবার কয়জন মোট আছে তিনটা পরিবারে তিনটি পরিবারে এখন লোক রয়েছে আমরা রয়েছে 9 জন আর ওরা রয়েছে 7 জন এগুলার লোক রয়েছে এখানে মানে এখন সম্পূর্ণ এটা পড়ে আছে যেরকম দেখতে পাচ্ছি এরকম পড়ে আছে আর কেউ আসেও না আর উপরে এই যে টিন এগুলো এগুলো টিন দিয়ে ছিল না উপরে উপরে টিন ছিল যে বছরে ঘরটা কইছিল সেই বছরে ঘরটা উড়ে গিয়েছে মানে এটা কি ঝড়ে ভেঙে গেছে ঝড়ে ভেঙে গেছে এর উপরে যে লোহার যে অ্যাঙ্গেল গুলো থাকে অ্যাঙ্গেল ছিল না অ্যাঙ্গেল ছিল কিন্তু ওই যে রিংটোন ঢালাই দিছিল লাগা এতটুক করে মানে যে কইছিল আধাত মতন রিংটোন দিছিল দেওয়ার পর যে বছরে ঘরটা কইছিল সে বছরে পড়ে গেছিল তো পড়ে যাওয়ার পর আরে ঘর মেলামত হয়নি এই যে টিন টিন ছিল এগুলো কি হয়েছে সব এগুলো সব পানিতে পানির ভিতরে এখন খাল ছিল খালের ভিতর পড়ে গেছিল মানে এখান থেকে অত অনেক দূর পড়ছিল কিরকম নিয়ে গেছে এখন এগুলো আমরা দেখুনি বলতে পারবো না এখানে কারেন্টের ব্যবস্থা ছিল না বিদ্যুতের ব্যবস্থা ছিল না বিদ্যুৎ ছিল বিদ্যুৎ আমাদের ঘরে উড়ি গিয়ে বলি বিদ্যুৎ দিনই সরকার সরকার আমাদের বসে যে বিদ্যুতের লোক বসে যে হলো এই ঘর তোমরা সারো তারপর বিদ্যুৎ দেবো এখন আমরা আন্ডারে দূরত্ব ভাবে কষ্ট করছি আপনাদের বিদ্যুৎ ব্যবস্থা এখানে নাই এখন আপনি যেভাবে আসেন বলছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা আপনারা বসবাস করছেন আমাদের কোনো বিদ্যুৎ নেই আপনারা যে এখানে আসেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে এভাবে থাকতে এখন আমরা আন্ধারে ছেলেপিলে নিয়ে কষ্ট করছি আমাকে তো সমস্যা হচ্ছে আমরা নম্পর তেল পুড়ি আমরা এলো বাতি ধরাই সে বাতির আলো যে ডিজেলের ছাই আমাদের নাকের ভিতরে যায় আমরা হাসি কলি পরে কালোই পাই দাগ পাই আমাদের এই সমস্যা এই যে এখন ঝড় এসে আমাদের ঘর নিয়ে আমরা এখন পাটখড়ি টাটি দিয়ে এখন আমরা সেই ঘরে থাকি কেন আমাদের কষ্ট নাই আমাদের তো কষ্টই আমার ছেলে আছে বিটার বউ আছে নাতি পুতি আমরা এক রুমে থাকি একটা রুম আপনাদের একটা রুমে থাকেন জি একটা রুম তো অফিস ঘর ওই জন্য অফিস ঘরটাই শুধুমাত্র টিকে আছে আর কোনো কিছু টিকে নাই আসলে এখানে বলছেন যে শুধুমাত্র বালি দেয়া ছিল সিমেন্টের কোনো অংশ খুব একটা দেয়া ছিল না যার ফলে এটা এরকম হয়েছে মানে যে বছরে ঘর করেছে সেই বছরে উড়ি কি এর জন্য কি কেউ দেখতে আসেনি জায়গাটা বা কেউ পরিদর্শনে আসে নাই আপনাদের কোনো সাহায্যের জন্য দেখতে আইসে কিন্তু ঘর আমাকে সারেনি লোকজন আসে ঘর সারে না আমাকে বলে যে তোমরা সারি না তা আমরা যেতবেলা খাটি সেতবেলা খাই তা আমরা এত টাকা পয়সা কম পাবো আর আমাকে যদি জমি জায়গায় থাকবে তাহলে তো আমরা এখানে থাকবো না ঘর করতে পারলে আমাদের এই সমস্যা আবার তারপরে ওই যে আপনি টিনের কথা বলছেন টিনগুলা পরিষদের চেয়ারম্যান নিয়ে গেছে এখানকার টিন পরিষদের চেয়ারম্যান এসে নিয়ে গেছে এখানে মানে যে ভদরদ্দিন আমলে ঘরটা করা ইনু সাহেব যখন এমপি থাকে সেখন ইনু সাহেব এমপি ছিল তখন এই ঘরগুলো করে রাখা হ্যাঁ মানে যশোদেরতে ঘরটা করেছিল ঘরটা করার পরে যে বছরে ঘর উড়িছে সে বছরে করেছে সে বছরে উড়ি গিয়ে মানে পুষ মাসে ঘর করি বাড়াইলো আর বৈশাখে ঝড়ে ঘর উড়ি গিয়ে উড়ি যাওয়ার পরে এই জবত ভর ঘর কেউ সারুনি আসে লোকজন আসে আপনাদের মতন আসে এসে দেখি চলে যায় কিন্তু ঘর তো আমাকে কেউ সারি দেয় না আমাকে তো আমরা চাইছি যে আমাকে ঘরটা যে সারি দিত লোকজন আবার আসতো এখন আমরা এখানে একলা একলা পড়ি রয়েছে মাঠের মধ্যে কারেন্ট নেই আমাকে সমস্যা তো আছে তো সে তিন ধরে দেশে ভৈদরদ্দিন মানে ভৈদরদ্দিনে গেছিল কিছু আলমগীর চেয়ারম্যান নিয়ে গেছে এই বেদটা আর এ বেদের নতুন চেয়ারম্যান হয়েছে আমাকে রেখে নি আকরম চতুর সেও নিয়ে গেছে তিন অ্যাঙ্গেল যা ছিল উনি গাড়িতে ভাড়াকে নিয়ে গেছে